হন্ডা এসপি 160 এবিএস বাইকটাকে আমি বলেছি যে 2024 সালের এটা হবে সেরা একটা কমিউটার বাইক। তবে সেরা কমিউটার বাইক বলার পেছনে অবশ্য অনেক কারণও আছে, সব বিষয়ে আপনি ভিডিওতে জানতে পারবেন। আর আপনি যদি চান বর্তমান সময় স্টাইলিশ লুকসের একটা বাইক পারচেস করতে, যেটা হবে কমিউটার বাইক, তাহলে এই বাইকটা আপনার চয়েস লিস্টে থাকতে পারে। কেননা বাইকটা যথেষ্ট স্মুথ বাইকের ইঞ্জিন, তাছাড়া বাইকটাতে আপনি পাবেন সিঙ্গেল লং সিট। বাইকটার সিটটা এতটাই বড়, একসাথে এখানে 3-4 জনও বসে চালানো সম্ভব, যদিও 3-4 জন বসার নিয়ম নাই, আমি বোঝানোর জন্য বিষয়টা বলছি। আর বাইকটাতে 4-stroke BS6 এয়ারকুলড ফিউল ইঞ্জেকশন ইউজ করা হয়েছে বাইকের ইঞ্জিনে। বাইকটা থেকে পাওয়ার প্রডিউস করা যাবে 7500 RPM-এ 12.72 BHP। বাইকের পাওয়ার ডেলিভারি ক্ষমতা অনুযায়ী বাইকটা থেকে আপনি সর্বোচ্চ গতি পাবেন 120 কিলোমিটার প্লাস। আর বাইকের ইনিশিয়াল টর্ক বাইকের পাওয়ার থেকেও বেশি, এজন্যে আপনি ইনিশিয়াল বাইকটা থেকে রেসপন্স খুবই ভালো পাবেন। বাইকটা থেকে আপনি টর্ক প্রডিউস করতে পারবেন 14.58 নিউটন মিটার, যেটা 5500 RPM-এ। বাইকটাতে ফিউল সাপ্লাই সিস্টেমে ফিউল ইঞ্জেকশন থাকায় আপনি বাইক থেকে মাইলেজ পাবেন 45 কিলোমিটার প্লাস। আপনি যদি জেন্টেল রাইড করেন তাহলে মাইলেজ আপনি 50 কিলোমিটারের কাছাকাছি বা তার চেয়েও বেশি পাওয়ার পসিবিলিটি আছে। তাহলে এটা বলাই যায় এটা একটা মাইলেজ বাইক 160 cc সিগমেন্টে। আপনি একটা 160 cc বাইক যদি চালিয়ে 125 cc বাইকের মতো মাইলেজ পান, এটা তো অবশ্যই একটা ভালো বিষয়। সাসপেনশনটাও বাইকের জন্য যথেষ্ট, কারণ এই বাইকটা মানুষ রাইড করবে শর্ট রাইডের জন্য, শর্ট রাইড বলতে সিটিতে রাইড করার জন্য। তবে যদি আপনি চান হাইওয়েতে বাইকটাকে রাইড করবেন, এটাও পসিবল। তাছাড়া আপনি যদি চান বাইকটা দিয়ে লং রাইড করবেন, সেক্ষেত্রেও আপনার কোনো প্রবলেম হবে না। বাইকের সাসপেনশনে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক এবং পেছনে থাকছে মনোশক। তবে আমি সিটির কথা বলছি যে বাইকটাকে শর্ট রাইডের জন্য রাইড করলে ভালো, কারণ কমিউটার বাইকগুলো মূলত মানুষ শর্ট রাইডিংয়ের জন্যই ইউজ করে থাকে। আরও একটা বিষয় হচ্ছে বাইকটাতে যেহেতু এয়ারকুলিং সিস্টেম, আপনি যদি লং রাইড করেন তাহলে আপনার বাইকটাকে কিছু দূর চালানোর পরপর একটু হলেও রেস্ট দিতে হবে, তাছাড়া বাইকের ইঞ্জিন থেকে হিটিং ইস্যু তো হবেই। এটা অবশ্য একটা ছোট সমস্যা, এটা কোনো মেজর সমস্যা না। বাইকের 2 জায়গাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম থাকছে। বাইকের ফ্রন্টের জায়গায় ডিস্ক ব্রেক আপনি পাচ্ছেন 276 mm ডিস্ক ব্রেক এবং পেছনে 220 mm ডিস্ক ব্রেক। আর সবচেয়ে ভালো যে বিষয় সেটা হচ্ছে বাইকটাতে সিঙ্গেল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। বাইকটা থেকে ব্রেকিং বাইট যথেষ্ট স্ট্রং পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর বাইকের টায়ার সাইজ নিয়ে অবশ্য আপনার একটু কমপ্লেন থাকতে পারে, বাইকের ফ্রন্টের জায়গায় টায়ার সাইজ 80 এবং পেছনের জায়গায় টায়ার সাইজ 130। এটা অবশ্য বাইক অনুযায়ী ঠিকই আছে, তবে বাইকের ফ্রন্টের চাকার টায়ার সাইজটা চিকন রাখার কারণটা হচ্ছে বাইকের মাইলেজ বেশি পাওয়ার জন্য বাইকের টায়ার সাইজ একটু চিকন রাখা হয়েছে। তবে বাইকের ব্রেকিং নিয়ে ইউজারদের কমপ্লেন নাই, ব্রেকিং বাইট স্ট্রং। আর ব্রেকিং বাইট স্ট্রং হওয়ার জন্যই বাইকের সিঙ্গেল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। বাইকের রাইডিং সিটের উচ্চতাও একজন শর্ট হাইটের মানুষের জন্য, তাছাড়া আপনার উচ্চতা যদি বেশিও হয় ওই ক্ষেত্রেও প্রবলেম নাই, কারণ এটা 796 mm। এছাড়া আপরাইট পাইপ হ্যান্ডেল বার বাইকে থাকছে, আপনার ব্যাক পেন তো হচ্ছে না, আপনি স্ট্রেট হয়ে বাইকটাকে রাইড করতে পারছেন। মানে কমিউটার বাইকে যতগুলো ফ্যাসিলিটিস থাকা প্রয়োজন এই বাইকে তার সবটাই আছে। আর বর্তমান সময়ে বাইকের প্রাইস 2,25,000 টাকা। বাইকের প্রাইস রেঞ্জ অনুযায়ী আমার কাছে মনে হয় একটা 160 cc বাইক অনুযায়ী ঠিক আছে, তবে আপনার কাছে মনে হতে পারে বাইকের প্রাইসটা একটু বেশি, আগের তুলনায় এখন বেশি, এখন ডলার রেটের যেই আসলে পরিবর্তন ঘটেছে এই জন্য এই সমস্যাটা হয়েছে, তাছাড়া এই সমস্যা হইতো না। যদি আগের মতো অবস্থা থাকতো তাহলে আপনি বাইকটা 1,90,000 থেকে 95,000 টাকার ভিতরে পেতেন, তবে ওটা তো এখন পাওয়া যাচ্ছে না। বর্তমান সময়ের আপনি যদি অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করেন তাহলে এটা আপনার জন্য একটা বেস্ট ডিল। এ বিষয়ে আমার সাথে কারা কারা একমত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে, আর যদি একমত নাও হয়ে থাকেন তাও ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আর আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।